হ্যালো ভিউয়ার্স, আজ আমি দেখাবো কিভাবে অ্যাক্সিস ব্যাংকের এটিএম থেকে অ্যাক্সিস ব্যাংকের এটিএম কার্ড দিয়ে ব্যালেন্সটা কিভাবে চেক করতে হয়। তো ভিডিওটা পুরো দেখবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে একটা লাইক করে নিন। তো আমি দেখাচ্ছি কিভাবে অ্যাক্সিস ব্যাংকের এটিএম থেকে অ্যাক্সিস ব্যাংকের এটিএম কার্ড দিয়ে কিভাবে ব্যালেন্সটা চেক করতে হয়। প্রথমে এটিএমে আমার এটিএম কার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে ডু নট রিমুভ ইউর কার্ড। তো এখন দেখতে পাচ্ছেন রাইট সাইডে উইড্রয়াল, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, পিন চেঞ্জ। তো আমি ব্যালেন্স চেক করব। আমি ব্যালেন্স চেকের অপশনে প্রেস করে নিচ্ছি, দু নম্বরে রাইট সাইডে প্রেস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে রাইট সাইডে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড। তো আমার সেভিং অ্যাকাউন্ট আমি সেভিংয়ে প্রেস করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এন্টার ইউর পিন নম্বর। তো আমার পিন নম্বরটা দিয়ে দিচ্ছি, পিন নম্বরটা দেওয়ার সাথে সাথে আমি কন্টিনিউ করে নিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে কিছুক্ষণ ওয়েট করার জন্য। এবং দেখতে পাচ্ছেন এখানে লেজার ব্যালেন্স, অ্যাভেলেবল ব্যালেন্স। তো ঠিক এইভাবে ব্যালেন্স চেক করতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে একটা লাইক করে নিন।